দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার বাগারপাড়া উপজেলার বলরামপুর গ্রামে। এই গ্রামের কৃষক এনামুল ভাই, তিনি বেশ কিছু জমিতে এই টমেটোর আবাদ করেছেন। এখানে একটা বিষয় আছে, এই গ্রামের অধিকাংশ কৃষক 12 মাসই টমেটোর আবাদ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ক্ষেতে দাঁড়িয়ে আছি সেই ক্ষেতে কিন্তু একদম পুরো ক্ষেত ধরে কিন্তু আপনার টমেটো আর টমেটো, এবং এই যে যে ক্ষেত দেখছেন এই ক্ষেত থেকে কিন্তু কয়েকবার টমেটো ইতিমধ্যে তোলা হয়েছে। তাদেরকে আর একটু জানাতে চাই যে এই যে যে বাগারপাড়া উপজেলা, এই উপজেলার যে অনেক কৃষক আছে যারা কৃষি বিভাগের সহযোগিতায় এই টমেটোর আবাদগুলো করে আসছেন, আর অফ সিজনে যে টমেটোগুলো হয়ে থাকে সেগুলোর দাম কিন্তু কৃষকরা অনেক ভালো পেয়ে থাকেন। আপনারা দেখেছেন আমরা বাজারে কিন্তু 100 টাকা 120 টাকা করে পাইকারি হারে টমেটো ক্রয় করেছি, সেই সময় থেকে এই টমেটোগুলো বিক্রি হয়ে আসছে। অর্থাৎ এখন সেপ্টেম্বর মাস, আর তারা কিন্তু আজ থেকে আরও 3 মাস আগে এই টমেটোর আবাদ শুরু করেছেন। তা এই 3 মাস আগে যখন টমেটোগুলো উঠেছে, এই যে ক্ষেতগুলো আপনারা যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর বয়স প্রায় 4 মাস মতো হয়ে গেছে। গাছ লাগানোর 3 মাস পর থেকে কিন্তু ফল পাওয়া যায়, এবং দেখুন কত সুন্দর সুন্দর টমেটো ধরেছে, এবং এই টমেটোগুলো আগাম টমেটো। আপনাদেরকে আরেকটু বিষয় জানাই যে যে আগাম যে টমেটোগুলো উৎপাদন হয়ে থাকে, এই টমেটোগুলো কিন্তু এই বাগারপাড়া উপজেলা থেকে দেশের বিভিন্ন স্থানে কিন্তু পৌঁছে যাচ্ছে। তারা এই টমেটোগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই টমেটোগুলো পাঠাচ্ছেন। অর্থাৎ এই যে যে টমেটো উৎপাদন হচ্ছে, সেই টমেটো উৎপাদনের হওয়ার পর এখানে কিন্তু এই যে উৎপাদিত যে পণ্য, এই পণ্য সংগ্রহ এবং বাজারজাতকরণের জন্য একটা কেন্দ্র আছে, যেখান থেকে কৃষকরা এই ফসল ক্ষেত থেকে তুলে তারা কিন্তু সেই ফসল সংগ্রহ এবং বাজারজাতকরণ কেন্দ্রে বিক্রি করে থাকেন, এবং সেই পাইকাররা সেগুলো কিনে আলাদাভাবে এই টমেটোগুলো প্রসেসিং করেন, এবং প্রসেসিং করে তারা কিন্তু দূর দূরান্ত বিভিন্ন জেলা উপজেলায় তারা কিন্তু এই টমেটোগুলো পাঠাচ্ছেন। দর্শক, আমরা কথা বলেছিলাম এই যে কৃষি পণ্য সংগ্রহ এবং বাজারজাত যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের সহসভাপতি জালালউদ্দিন, তার সাথে কথা বলে আমরা জেনেছি ক্ষেতে যে টমেটোগুলো উৎপাদন হয়ে থাকে কৃষকরা সরাসরি সেই কেন্দ্রে বিক্রি করেন, এবং তারা পাইকারি হারে এই টমেটোগুলো ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন। তা আসলে আপনাদেরকে দেখাই, দেখুন যে এই যে ক্ষেত, এবং এই ক্ষেতে দেখুন পুরো ক্ষেত ভরা টমেটো আর টমেটো। আর আপনারা দেখতে পাচ্ছেন না জানি না, এই যে আমার উপর দেখুন যে এই যে চালা করা হয়েছে, এই যে দেখছেন যে চালা, অর্থাৎ এই চালার উপর দেখা যাচ্ছে পলিথিন। এটা কেন করা হয়েছে, এটা হচ্ছে যে বর্ষাকালে কিন্তু এই টমেটো এখানে উৎপাদন করা হয়, আর বর্ষার পানি লাগলে এই গাছগুলো মারা যায়, যার কারণে সেই বর্ষার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই চালাগুলো দেওয়া হয়েছে, যে চালাগুলো সাধারণত এই বর্ষার পানি থেকে গাছগুলোকে রক্ষা করছে। আর পাশাপাশি আর কয়েকদিন পরে শীতের মৌসুম শুরু হবে, তখন এই চালাগুলো খুলে দেওয়া হবে, এবং এই যে গাছ দেখছেন এই গাছগুলো কিন্তু বড় হয়ে এই চালায় যে যুক্ত হবে, তখন এই ডালপালা সম্প্রসারণ হওয়ার পরে এই চালার উপর দিয়ে কিন্তু টমেটো ধরবে। এই টমেটোর যে আবাদ হয় এই বাগারপাড়া উপজেলায়, সেই উপজেলায় আমরা এসেছিলাম এবং বেশ কয়েকটি ক্ষেত আমরা ঘুরে ফিরে দেখলাম। তা আসলে সত্যি একটা ভালো লাগার একটা বিষয় যে এখানে টমেটো উৎপাদন হচ্ছে 12 মাস, এবং 12 মাসে আমরা টমেটো খেতে পারছি। আর কথা বলবো না, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।